হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রার্থনা, যেটি লিখেছেন কায়কোবাদ। আজকে ক্লাসে আমরা কবি কায়কোবাদ সম্পর্কে জানব। প্রথমেই তোমরা নিশ্চয়ই কায়কোবাদের একটি ছবি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। কায়কোবাদ সম্পর্কে চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আলী কোরাইশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। বন্ধুরা, তিনি কোন কতটুকু পড়ার পরে লেখাপড়া করে ডাক বিভাগে চাকরি নিয়েছিলেন? প্রবেশিকা পর্যন্ত পড়ার পরে তিনি ডাক বিভাগে চাকরি নিয়েছিলেন এবং তার আসল নাম মোহাম্মদ কাজেম আলী কোরাইশি। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে অনেকদিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। অর্থাৎ বন্ধুরা, তিনি কিন্তু ডাক বিভাগে চাকরি নিয়েছিলেন কিসের বলতো? তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়েছিলেন এবং তিনি কাজ করেছিলেন তার নিজ গ্রাম আগলাতেই। ছোটবেলা থেকেই কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। বন্ধুরা, আপন স্বভাবে বলতে কী বোঝানো হয়েছে? আপন স্বভাবে বলতে বোঝানো হয়েছে তিনি নিজের মতো করে নিজের সৃজনশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে তিনি ক্রমাগত লিখে গেছেন, অর্থাৎ সাহিত্য সাধনা করেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। বন্ধুরা, একটি বিষয় জেনে রাখবে যে মহাকাব্য কিন্তু খুব বেশি কবি সাহিত্যিকরা লেখেননি, কিন্তু আমাদের কবি কায়কোবাদ তা সেই অল্প কিছু মানুষদের মধ্যে অন্যতম একজন, যিনি কিন্তু বিখ্যাত মহাকাব্য মহাশ্মশান রচনা করেছেন। এটি আশা করি তোমরা মনে রাখবে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমীয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। বন্ধুরা, কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেছেন 1951 খ্রিস্টাব্দে। আমরা কিন্তু প্রার্থনা গল্পের লেখক কবি কায়কোবাদ সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি অংশটি পড়ে ফেললাম। পরবর্তীতে আমরা প্রার্থনা কবিতাটি পড়ে নিব। সবাই ভালো থেকো। আজকে ক্লাসটি কিন্তু আমাদের এই পর্যন্তই। আশা করি কবি কায়কোবাদ সম্পর্কে আমরা যে তথ্যগুলো পড়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।